দেখতে পাচ্ছি না, দেখি সামনে গেলে ক্লিয়ার হবে। লেফট সাইডটা হচ্ছে টপটা, আর এখান থেকে পানিটা আসবে উৎপত্তি স্থান। এই যে হিয়ার আই এম, দা টপ অফ মাউন্ট ফেলিক্স ফলস। ছবি দেখে আসলে আমি এতটাই এখানে আসার জন্য পাগল হয়ে গেছিলাম যে একেবারে একে একাই চলে আসছি। একেবারে ক্রিস্টাল ক্লিয়ার পানি, এত বড় পাথর। ছবি ওঠানো দরকার, আসলে কষ্ট করে কোন কিছু কমপ্লিট করার পর ওটার মধ্যে যেই প্রাপ্তিটা, এর থেকে বেশি কিছু আর মনে হয় না যে আর কিছুতে খুশি হয় মানুষ। তেমনটা আমার লাগছে এখন, কারণ সম্পূর্ণ একা একা রিস্ক নিয়ে আসছি উইদাউট এনি গাইড, ইভেন কোনো ট্রিপ মেট কেউই না, একেবারেই একা। তারপর কোথায় যাবো এখন? এখন তো হাইকিং করতে ইচ্ছে করছে, মাউন্টেন হাইকিং। ওকে, তাহলে আমার যে উদ্দেশ্যে এসছি আগে আসল টপটাতে যাই, এটা মেবি এই সাইডটাতে। ওটায় যেতে হলে কি করতে হবে, যে কোড দিয়ে এসছি ওই কোড দিয়ে আগাই। আর সবচাইতে বড় রিস্কি বিষয় এখন যেটা, ইনকেস কোনো কারণে যদি বিপদে পড়ি, এখানে আমাকে হেল্প করার জন্য, উদ্ধার করার জন্য কেউ নেই, জানবেও না। আল্লাহ না করে কোনো কিছু যদি হয়ে যায়, সো আই হ্যাভ টু বি মোর কেয়ারফুল। তীর চিহ্নগুলো ফলো করতে হবে, কারণ এখানে আগে যারা এসেছিলেন বা এখানকার যে যারা রক্ষণাবেক্ষণ করেন বা দেখাশোনা করেন, তারা এখানে কিছু সাদা দাগ দিয়ে কিছু স্টেপ দিয়ে দিয়েছেন। সো ইট উইল বি বেটার ফর মি ইফ আই ফলো দ্যাট। এখানে ছেড়ে যেতে ইচ্ছে করতেছে না, সুন্দর। আল্লাহ তোমাকে অনেক অনেক শুক্রিয়া। ওকে,
সব পাহাড়, ওয়াও, একেবারে ক্রিস্টাল ক্লিয়ার পানি। ছবি তুলে যাওয়ার মতো পানি, চোখে যা দেখবো নিয়ে যাচ্ছি স্মৃতি, এর থেকে বেশি কিছু আর হয় নাকি। এখানে ভালো বর্ষায় পুরো পানি থাকে, পাথরের গর্তগুলো এখানে আসা দূরের কথা, কল্পনা করাটাও ভীতিকর একটা বিষয়, ভালোবাসা এখানে আসা ইম্পসিবল। এই যে এদিক দিয়েও এদিক পানি নামে, কল্পনা করতে পারবে যে এটা একটা ওয়ার্ল্ড এর অনেক নাম করা একটা ফলসের টপস। এখন কত পানি আটকে আছে এখানে, পানির পরিমাণ একেবারে কম, যখন ফুল বর্ষা থাকে এই স্রোতে বড় বড় পাথরও পড়ে যায়। পৃথিবীটাকে কত সুন্দর করে তৈরি করছে, শুকরিয়া, আলহামদুলিল্লাহ।